আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি সুস্বাদু কই মাছের ফোনা করব। তো আসনের প্রস্তুত প্রণালী দেখে নিই। আর মাছ রান্নার আগে যে কোনো মাছ অনেক সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে, তাহলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি কই মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন বাটা আর লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে তারপর কুসুম গরম পানি দিয়ে মাছগুলো ধুয়েছি। আর এইভাবে মাছ ধুয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়, কোনো রকম আঁচড়ে গন্ধ থাকে না, যে কোনো মাছ। এবার আমি মাছের গায়ে লবণ, হলুদ, মরিচ, সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মাছগুলো আমি একদম কেটে কেটে দিয়েছি এর গায়ে, তাহলে মশলাপাতিগুলো ভালো করে ঢুকবে। আর আমি মেখে অন্তত 20 মিনিট রেস্ট রেখে দেব, তাহলে আরও ভালোভাবে মশলাপাতিগুলো ঢুকবে। আর কাটা এভাবে থাকলে মাছের গায়ে দ্রুত মশলাপাতিগুলো ঢুকে যায়, আর সেই মাছ ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। যাই হোক, আমি ফিরে আসলাম 20 মিনিট পরে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন তেল। এবার তেল দিয়ে আমি প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে মাছের সব জায়গায় তেলগুলো থাকবে আর মাছের গা ভালো করে লাগবে, ভেজে নিতে খুবই অল্প সময়ে ভাজাও হয়ে যাবে। এবার আমি তেলটা কিন্তু হাই হিট করে নেইনি, সামান্য গরম করে ছড়িয়ে আমি এর গায়ে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে আমি একটু সামান্য চুলার হিট বাড়িয়ে নেব, তাহলে একদম লো হিটেও না, মাঝামাঝির মাঝামাঝি করে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে নিচ্ছি আর মাছগুলো একটু ড্রাই ড্রাই করে ভেজে নিলাম। এখন আমি তুলে নেব মাছগুলো, খুব সুন্দর করে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আর একটা কড়াই চুলায় বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু কই মাছের ভুনা হবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো আমি এখন নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজের গা থেকে পানি শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেল দিয়েও ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের উপরে। তো মোটামুটি পেঁয়াজের উপরে ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি দেব মশলা, মশলা বলতে হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা, আদা, রসুন সবগুলো একত্র করে বেটে শিলপাটায় লিকুইড করে নিয়েছি। আর এই কই মাছের ফোনাটা বাটা মরিচে করেছি, যেহেতু সব হলুদ পাউডার শুকনো উপকরণ, সেজন্য আমি পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, কষাতে কষাতে মশলাপাতির থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, দারুণ কালার আসছে। বাটা মশলার তরকারি এমনিতেই সুস্বাদু, স্মেলটাও সুন্দর আসছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে ফোটা অবধি অপেক্ষা করছি, ফুটেও গেছে। এবার এর ভিতরে মাছগুলো এখন দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে আমি মিনিমাম 5 মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নেব। তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, আপনাদের ভালোবাসা আমার সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ জাগবে। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি উপর থেকে অল্প করে। এবারে আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জাল, পেয়ে ঝোল কিছুটা কমেও আসছে, একদম গায়ে গায়ে চলে আসছে ঝোলটা, আর একটু পরে নামিয়ে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, কোনো রকম কড়াই লেগে যায়নি, কালারফুল হয়েছে। বাটা মশলার তরকারি এমনিতেই খুব সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, আজকের কই মাছের ভুনা রান্না হয়ে গিয়েছে। আর ফিরে আসব আবার অন্য রেসিপি নিয়ে অন্য দিন। সেই অবধি আমার ভিউয়ার্সরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।